প্রত্যেককে নমস্কার অনেকগুলো বিষয় নিয়ে বলবো তা একটু সবাইকে রিকোয়েস্ট যে যার যে বিষয়গুলো পড়ছে সেগুলো একটু মন দিয়ে আর কি শুনবেন কারণ আলোচনা করব তিনটা বিষয় নিয়ে সরি চারটা বিষয় নিয়ে আলোচনা করবো আজকে ভিডিওতে প্রথম বিষয়টা হলো যে পশ্চিমবঙ্গে কোনো চাকরি আছে কি না সেই বিষয় নিয়ে প্রথম বিষয় দ্বিতীয় হলো ঝাড়খন্ড টেট নিয়ে একটা আপডেট দেব তৃতীয় হলো নতুন স্টেট বিহারের জন্য আর চতুর্থ হলো বিপিএসসি যেটা এক্সামটা হবে তার জন্য তো তার আগে বলি আর কি শরীরটা বড়ই খারাপ তবুও আর কি ভিডিও বানাতে বাধ্য হচ্ছি অনেকে ডিমান্ড দেখুন পশ্চিমবঙ্গে বর্তমানে কোনো চাকরি হবে না কারণ পশ্চিমবঙ্গে একটা কেস চলছে ওবিসি কেস সেই ওবিসি কেসটা মিটমাট হতে আরও ছ মাস এক বছর লেগে যাবে অতএব পশ্চিমবঙ্গে এখন বর্তমানে কোনো চাকরি হবে না একটাই পথ রয়েছে বিহার কিংবা ঝাড়খন্ড এইগুলো আর কি পথ রয়েছে সবার ধরুন অত অর্থ নেই আর সবার ধরুন অত যাওয়ার মতো ইচ্ছেও নেই ওদিকে আমি বলবো যে দেখুন কবে আর কি হয় হুম খুব খারাপ লাগে আর কি কাল টিচার্স ডে অনেকে চাকরি পেত স্কুলে আর কি মজা হতো ফুর্তি হতো কিন্তু সেগুলো কিছুই আর কি হচ্ছে না এখন নেক্সট হলো ঝাড়খন্ড টেট ঝাড়খন্ড টেট নিয়ে একটা বলি আর কি ঝাড়খন্ড টেট নিয়ে আমি দেখবে আগের দিনে একটা আলোচনা করেছিলাম যে বিষয় ভিত্তিক পাস করতে হবে প্রত্যেকটা বিষয়ে ফর্টি করে পেতে আর কি হবে মানে তিরিশ মার্কসের পরীক্ষা তো তোমাকে ফর্টি পেতে হয় মানে তোমাকে বারো পেতেই হবে না হলে কিন্তু তুমি ফেল এই যে বিষয়টা নিয়ে ঝাড়খন্ডের যে মন্ত্রী রয়েছে শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব এদের মধ্যে আলোচনা চলছে প্রত্যেকটা বিষয়ে পেতে হবে মানে প্রত্যেকটা বিষয়ে পাস করতে হবে ফর্টি পেতে হবে এই বিষয় নিয়ে আলোচনা চলছে আশা করি এই বিষয়টা উঠে যেতে পারে মানে আমি বলতে চাইছি দেড়শো নাম্বারের মধ্যে নব্বই নাম্বার পেলে পাস এটা আমাদের পশ্চিমবঙ্গ হয় ওখানেও আগে হতো কিন্তু ওরা এই বছর বলেছিল যে নব্বই তো পেতেই হবে তার সাথে প্রত্যেকটা বিষয়ে পাস করতে হবে মানে ফর্টি পার্সেন্ট পার্সেন্ট নাম্বার পেতে আর কি হবে এই ফর্টি পার্সেন্ট নাম্বারটা এই বিষয়টা কিন্তু নিয়ে একটা আলোচনা চলছে আশা করি এটা যদি উঠে যায় তাহলে খুব ভালো আর কি হবে ঝাড়খন্ড নিয়ে ব্যাচ আমাদের চলছে যদি চান ভর্তি হোক ভর্তি হতে পারে ঠিক আছে নেক্সট হলো নতুন এস্টেট নতুন এস্টেট বিহারের জন্য অনেকে আমার কাছে ভর্তি হয়ে গেছে বাংলা আমি পড়াই আর কি তো সেই বাংলা যখন আমি পড়াচ্ছি তো অনেকে পড়ছে বাংলা নতুন এস্টেট এখন তো এখন পুরোনো না নতুন হবে। আমি জানাবো চ্যানেলের মধ্যে তুই যারা বাংলা নিয়ে চাষি পড়বো এখন থেকে এগিয়ে থাকবো কারণ সিলেবাসটা অনেক বড় বাংলা তারা আমার কাছে ভর্তি হতে পারো ফি মাত্র একশো নিরানব্বই টাকা আর লাস্ট হবে বিপিএসি এক্সাম বিপিএসসি এক্সাম এখনো পর্যন্ত বিপিএসসি এক্সামটা তোমাদের যেহেতু রেজাল্ট এখনো দেয়নি এস রেজাল্ট এখনো দেয়নি তাই বিপিএসসি এক্সামটার এখন দেরি আর কি আছে নভেম্বর ডিসেম্বর আর কি হয়ে যেতে পারে কারণ অক্টোবর ধর সেপ্টেম্বর চলছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে বেশ দেরি আর কি হবে তো সেটা মন খারাপ না করে নিজেকে তৈরি করো কারণ প্রথমবার জানা হয় চাকরিটা তার জন্য এবং এর উপরেও আমার ব্যাচ চলছে বাংলা বিষয়ে ব্যাচ চলছে আমার চায় ভর্তি হবো ভর্তি আর কি হতে পারবো ঠিক আছে তো অনেক লোক আলোচনা করলাম প্রত্যেককে বলবো যে মন খারাপ করো না নিজ লক্ষ্যের দিকে গিয়ে যাও আর টিচার্স ডে প্রত্যেককে যারা হবো টিচার সবাই এখানে টিচার আর কি কারণ সবাই শিক্ষিত কেউ এখানে অশিক্ষিত নয় প্রত্যেককে আমার দিক থেকে হ্যাপি টিচার্স ডে ভালো থাকবে ঠিক আছে থ্যাংক ইউ অবজি